নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। আজ এসেছি মুড়ি ঘণ্ট রেসিপি নিয়ে। মুড়ি ঘণ্ট খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটা রেসিপি, তবে অনেকেই মুড়ি ঘণ্ট একটু ঝরঝরে খেতে পছন্দ করেন। তাই মুড়ি ঘণ্ট কীভাবে রান্না করলে ঝরঝরে হবে সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। মুড়ি ঘণ্ট বানানোর জন্য নিয়েছি ছোটো বাটির হাফ বাটি গোবিন্দভোগ চাল। চালগুলি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে তারপর বাকি প্রিপারেশনটা করে নেব। রেসিপিটার জন্য আর নিয়েছি দুটো ছোটো সাইজের রুই মাছের মাথা। মাথাগুলি আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন আর আলু। প্রথমে মাছের মাথাগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলি কড়া থেকে নামিয়ে রেখে দেব। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। এখন তেলে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলি হালকা করে একটু ভেজে নেব। সামান্য হলুদ আর লবণ দিয়ে আলু ভেজে নেব। আলুগুলি হালকা ভাজা হয়ে গেছে। এখন আলুর সঙ্গে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চাল কড়াইয়ে দিয়ে দেওয়ার পর এখন হালকা করে একটু নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ দিয়ে চাল ভালো করে ভেজে নেব। চুলা ফ্লেম লোতে রেখে চালগুলি খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ঘণ্টর চাল যত সুন্দর করে ভাজা হবে ঘণ্টটাও তত ঝরঝরে করে রান্না করা যাবে। দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। চালগুলি খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম কুসুম গরম জল। গরম জল দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন আরও সেদ্ধ করতে হবে, তাই আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। লো ফ্লেমে 7 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন এর চেয়ে বেশি সেদ্ধ করার এখন আর কোনো প্রয়োজন নেই। এখন কড়া থেকে নামিয়ে রেখে দেব। চুলা আবার কড়ায় বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি এখানে 1/4 চামচ 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিয়েছি। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন। আমি এখানে 8-10 কোয়া রসুন দিয়েছি। রসুন হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে 1/4 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। দেখুন হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ঘণ্টটা দিয়ে দেব। ঘণ্টটা দিয়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে আমি বাকি জলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আর এই পর্যায়ে চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কি না। এখন চুলার ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।